মিয়ানমারের রাখাইন রাজ্য যে কোনো সময় স্বাধীন হতে পারে বিশ্বটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ अस्सलाम वालेकुम जी वेलकम बैक टू चैनल होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे आज बात करेंगे चिटागोंग हिल ट्रैक्स के हवाले से बांग्लादेश की आर्मी ने चिटागोंग हिल ट्रैक्स की जो सिक्योरिटी का काम है उसे पूरी तरह संभाल लिया है यहाँ आप लोगों ने देखा होगा कि बांग्लादेश की आर्मी ने बैक टू बैक ऑपरेशन किए जिसके बाद जो बागी ग्रुप हैं वो म्यांमार और रखाइन स्टेट की जानी पर ठीक है भागते हुए नजर आए यहाँ पर कहा जाता है कि ये ग्रुप्स जो हैं ज़्यादातर म्यांमार में प्लान लिए होते हैं अब यहाँ जी बात की जा रही है कि आखिर ये चिट्टागोंग हिल ट्रैक्स को आज़ाद क्यों नहीं होने दिया जाता यहाँ म्यांमार हमेशा इन बाग़ी ग्रुप्स को सपोर्ट करता हुआ नजर आता है इन बागी ग्रुप्स को बाकायदा ट्रेनिंग फ्राहम की जाती है और भेजा जाता है चिटागोंग हिल ट्रैक्स को के इलाकों को कब्जे में लेने के लिए अब यहाँ अगर बांग्लादेश इस इलाके को पूरी तरह आज़ाद करवा लेता है पूरी तरह बागी ग्रुप से खाली कर देता है तो इसकी वजह से म्यांमार को क्या नुकसान होंगे और कौन सी ऐसी चीज़ें हैं जिनकी वजह से म्यांमार कंटीन्यूसली ये बागी ग्रुप्स जो हैं इनको सपोर्ट करते हुए बांग्लादेश में भेज रहा है और यहाँ जी अब आप लोगों ने देखा होगा कि रखाइन स्टेट में जो फाइट्स चल रही हैं म्यांमार आर्मी की अरकान आर्मी के साथ वो बायदा जो है उसमें म्यांमार आर्मी को शिकस्त होती हुई नज़र आ रही है इससे कुछ दिन अब पहले की बात है जब आ, अरकान आर्मी और म्यांमार आर्मी के दरमियान फ़ाइट हुई जिसमें बाकायदा म्यांमार आर्मी को शिकस्त हुई है इससे पहले भी आप लोगों ने देखा होगा कि डिफरेंट फाइट्स में म्यांमार आर्मी को पूरी तरह शिकस्त का सामना करना पड़ा अब यहाँ म्यांमार आर्मी मज़ीद जो है इनसिक्योर फील करना स्टार्ट कर चुकी है अब वो आ, एक चीज़ जो कर सकता है वो यही है कि अपने बागी ग्रुप्स जो हैं कुछ इलाकों में भेजे वहाँ पे जो है ना कब्जे करने की कोशिश करे तो यहाँ यही चीज़

মিয়ানমারের রাখাইন রাজ্য যে কোনো সময় স্বাধীন হতে পারে বিশ্বটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কারণ জটিল সমীকরণের মধ্য দিয়ে স্বাধীন হবে রাখাইন যার সরাসরি প্রভাব পড়বে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রাম বহুল অংশে মধ্যপ্রাচ্যের কুর্দি বিদ্রোহের অনুরূপ এই বিদ্রোহী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের বিশাল ভূখণ্ড নিয়ে স্বাধীনতা চায় বিশেষ করে ইরাক ইরান সিরিয়া তুরস্ক এবং আজারবাইজানের বিশাল ভূখণ্ড চায় এই সকল দেশেই কুর্দি জনগোষ্ঠীর বসবাস যার জন্য স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ইরাকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সবচেয়ে শক্তিশালী এই দেশে তারা যে কোনো সময় স্বাধীন হতে পারে কারণ ইরাকের সেনাবাহিনী কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তাছাড়া কুর্দিস্তানে আঞ্চলিক সরকার গঠন করেছে এই গোষ্ঠী দু সালে ইরাকে কুর্দিস্তান রাষ্ট্র এক প্রকার নিশ্চিত ছিল তবে তুরস্ক এবং ইরানের কারণে স্বাধীনতার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তুরস্কের প্রেসিডেন্ট ইরাকের কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তারা স্বাধীনতার ঘোষণা করে তবে তুরস্ক থেকে খাদ্য এবং পানি বন্ধ করা হবে এছাড়া বন্দর ব্যবহার করতে পারবে না একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিল ইরান এবং সিরিয়া এখন প্রশ্ন আসতে পারে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ইরাকের স্বাধীনতা চায় তাহলে অন্য দেশগুলোর সমস্যা কোথায় যেখানে ইরাক সরকার মোটামুটি কুর্দিস্তানের স্বাধীনতা মানতে আগ্রহী সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী তুরস্ক এবং ইরানের বিশাল ভূখণ্ড নিয়ে কুর্দিরা স্বাধীনতা চাইবে ইতিমধ্যে তুরস্কের পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে যে কারণে প্রতি বছর অনেক সেনাবাহিনী হারাচ্ছে তুরস্ক একই ধরনের অবস্থায় ইরান এবং সিরিয়ার ভূখণ্ডে তাই ইরাকের কুর্দি বিদ্রোহ গোষ্ঠীর স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারলে অনাদ গৃষ্ক জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে যে কারণে ইরাকের ভূখণ্ডে নিয়মিত কুর্দি বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে তুরস্কের সেনা এবং বিমান বাহিনী এছাড়াও ইরান নিয়মিত ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করে ঠিক একই ধরনের সমস্যার সম্মুখীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের রাখাইন রাজ্য স্বাধীন হলে পার্বত্য চট্টগ্রাম একই পথে হাঁটবে কারণ উভয় জাতিগোষ্ঠী এক এবং অভিন্ন স্বার্থ বাস্তবায়ন করতে চায় তাছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম স্বাধীনের জন্য মদত দিচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনতার পরিকল্পনা করছে এই সকল বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী থেকে সমরস্ত্র এবং অর্থ পায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের অভিযান শুরু করলে বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারে পালিয়ে যায় বিশেষ করে রাখাইন এবং চীন রাজ্যে মিয়ানমারের ভূখণ্ডে তাদের শেল্টার প্রদান করে আরাকান আর্মি সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে স্বাধীনের জন্য নিয়মিত প্রশিক্ষণ আধুনিক সমরস্ত্র এবং অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে সুতরাং রাখাইন রাজ্য স্বাধীন হলে পরবর্তী লক্ষ্য হবে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘমেয়াদী এই সমস্যার সম্মুখীন হবে তা অনুদমন করতে সক্ষম হয়েছে যে কারণে কৌশলগত পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে মিয়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করতে কখনো সহযোগিতা করে না তবে সেন্ট মার্টিন দ্বীপসহ একাধিক সুতে আপত্তি করে কখনো সীমান্তে ঝামেলা তৈরি করে যাতে অভ্যন্তরীণ সংকট সমাধান করতে পারে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠী শতভাগ বৌদ্ধ ধর্মের তাদের প্রধান ঘাঁটি বাংলাদেশ সীমান্তের রাখাইন রাজ্যে হয়তোবা খুব শীঘ্রই পুরো রাখাইন রাজ্য দখল করতে সক্ষম হবে এই বিদ্রোহী গোষ্ঠী কারণ ধীরে ধীরে পরাজিত হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সম্পর্ক ঘনিষ্ঠ নয় এই সুযোগ কাজে লাগাতে চেয়েছিল আরাকান আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র চেয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী তবে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রস্তাব নাকচ করে দিয়েছে কারণ মিয়ানমারকে খণ্ড করতে সহযোগিতা করলে পরবর্তীতে বাংলাদেশ দ্বিখণ্ডিত হবে কারণ আরাকান আর্মি বৌদ্ধ ধর্মের যাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী নিয়মিত যোগাযোগ করে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে অবগত কারণ সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা পার্বত্য চট্টগ্রামে জালের মতো ছড়িয়ে আছে এছাড়াও মিয়ানমারের বেশিরভাগ ভূখণ্ডে গোয়েন্দা সংস্থা নজরদারি করে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের অভিযান পরিচালনা করলে মিয়ানমারে পালিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠী সাম্প্রতিক সময় কুকি চিন ন্যাশনাল আর্মি একই ধরনের পদক্ষেপ নিয়েছে অথচ এই বিদ্রোহী গোষ্ঠী রাখাইন রাজ্যে শেল্টার নিয়েছে আরাকান আর্মি তাদেরকে সকল ধরনের সহযোগিতা করে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী তাদের সহযোগিতা করবে এটা কোনোভাবেই সম্ভব নয় বরং মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নীরব তবে বাংলাদেশ সেনাবাহিনীর মতে মিয়ানমার বা দ্বিখণ্ডিত হতে পারে খুব শীঘ্রই তাই পার্বত্য চট্টগ্রাম রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য স্বাধীন হলে কুর্দি বিদ্রী গোষ্ঠীর মতো তাদের লক্ষ্য হবে বাংলাদেশ এবং ভারতের বিশাল অংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করা বাংলাদেশ মিয়ানমারের ভূখণ্ডে হামলা করে কখনো পরিস্থিতি ঘোলাটে করতে আগ্রহী হবে না কারণ তার ফলে গুরুত্বপূর্ণ শহরে আত্মঘাতী বোমা হামলা বৃদ্ধি পাবে বাংলাদেশের অবস্থান থেকে এই ধরনের ঝুঁকি নেওয়া কঠিন যেখানে তুরস্কের মতো শক্তিশালী দেশ গুপ্ত হামলা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে তাছাড়া এই ধরনের হামলা হলে বাংলাদেশে বিনিয়োগ করবে না কোনো প্রতিষ্ঠান ফলে ধীরে ধীরে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড পঙ্গু হবে তাছাড়া এই মুহূর্তে মিয়ানমার সীমান্ত কোনোভাবেই সুরক্ষিত নয় দেশটির সঙ্গে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত পুরোটাই দুর্গম এমন অবস্থায় মিয়ানমারের বিদ্যুৎ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা করলে সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ তুরস্ক ইরাক এবং সিরিয়া সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে যে কারণে চাইলেও সহজে সীমান্ত টপকে আত্মঘাতী হামলা করতে পারে না বাংলাদেশ এখনও পর্যন্ত সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম খুব শীঘ্রই যুক্ত করবে এজন্য সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে পাশাপাশি তুরস্ক এবং ইটালির সহযোগিতায় স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ চালিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে মাঝে মিয়ানমার সীমান্তের পুরোটাই এই সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত হবে তখন চাইলেও পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো বিদ্রোহী গোষ্ঠী পালিয়ে মিয়ানমারে যেতে পারবে না অন্যদিকে আত্মঘাতী হামলার জন্য বাংলাদেশে আসতে পারবে না এমন অবস্থা তৈরি হলে তখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী সতর্ক অবস্থানে থাকবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী যদি হুমকি দেয় তাহলে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে নীরব থাকবে বাংলাদেশের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা দেওয়া বন্ধ করবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করার ঝুঁকি নেবে না তাছাড়া মিয়ানমার সহজেই বাংলাদেশকে অনুমোদন দেবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে মিয়ানমার সেনাবাহিনী সুতরাং বিদ্রোহী গোষ্ঠী দমন করতে বাংলাদেশ পদক্ষেপ নিলে মিয়ানমার স্বাগত জানাবে এমন অবস্থায় আরকান আর্মি সম্ভবত পার্বত্য চট্টগ্রাম স্বাধীনের জন্য সহযোগিতা বন্ধ করবে এয়ারপোর্ট আপনি দেখে কিস তরহ মিয়ানমার কি আর্মি अपने मनफी मफादा के हसूल के लिए बांग्लादेश चिटागोंग हिल ट्रैक्स पे अपने बागी ग्रुप्स जो है उनको कॉन्टीन्यूसली भेज रही है ताकि वहाँ पे जो पीस की सूरत हाल है वो का ना रह सके जो कब्ज़ा ग्रुप हैं कॉन्टीन्यूसली बांग्लादेश की आर्मी का जो है ना डावर्ट उनकी अटेंशन को डावर्ट कर सके यहाँ अब बांग्लादेश की फ़ौज ने भी ठान ली है बांग्लादेश की फ़ौज अब चिट्टोंग हिल ट्रैक्स की हिफाजत के लिए पूरी तरह खड़ी हो चुकी है अब चिटागोंग हिल ट्रैक्स पे जितने भी बागी ग्रुप्स हैं उनकी खैर नहीं है और यहाँ अब जितने पहले भी ऑपरेशन हो चुके हैं और अब आगे मजदीद ऑपरेशन होंगे जिन ऑपरेशन के बाद चिटागोंग हिल ट्रैक्स को पूरी तरह बागी ग्रुप्स से ख़ाली कर लिया जाएगा साथ ही यहाँ पर कंस्ट्रक्शन और का काम जो है वो स्टार्ट हो चुका है यहाँ पर जो रोड्स की तमीर है और यहाँ पर फेंसिंग और इी सी जो सारी चीज़ें वो स्टार्ट हो चुकी हैं जिसकी वजह से बांग्लादेश की आर्मी को एक्सेस में बहुत ज़्यादा आसानी होगी यहाँ ये बागी ग्रुप्स इस चीज़ का बहुत ज्यादा फायदा उठाते हैं क्योंकि यहाँ पे एक्सेस पॉइंट्स नहीं है कि जहाँ से लाइक बाय रोड पहुँचा जा सके अब चूँकि रोड्स की तमीर भी स्टार्ट हो चुकी है तो अब बांग्लादेश की आर्मी बायदा एरियाज तक एक्सेस हासिल कर सकती है और ये जो बागी ग्रुप्स दूर दूर के इलाकों में बैठ के आ, दूर के इलाकों में बैठ के बांग्लादेश के चिता आ, हिल ट्रैक्स पे कब्जा करके बैठे होते हैं और बांग्लादेश के चिता हिल ट्रैक्स में जीरो कंट्रोल एरियाज जो बना के बैठे होते हैं अब इनकी खैर नहीं है और साथ ही अगर चिटागोंग हिल ट्रैक्स पे बांग्लादेश की आर्मी अपना कंट्रोल पूरी तरह संभाल लेती है तो इसकी वजह से सबसे ज़्यादा फ़ायदा जो है रखाइन स्टेट को होगा रखाइन स्टेट की तरफ फिर जो बांग्लादेश की फ़ौज है उनका ध्यान हो जाएगा लाइक जो भी बागी ग्रुप सेंटर हो के चिटागोंग हिल ट्रैक्स में आ रहे थे तो उन पर बाकायदा नज़र रखी जा सकेगी कि कौन लोग हैं जो एंटर हो रहे हैं वाल well, ये एक बहुत अच्छा स्टेप है बांग्लादेश की आर्मी की जाने से डे बाई डे बहुत यूजफुल स्टेप्स हैं जो लिए जा रहे हैं लाइक जाहिर सी बात है जो आपका इलाका है उसकी सिक्योरिटी का काम आपकी आर्मी को आपकी सिक्योरिटी अदारों को संभालना है तो उसको अगर बाकी रूप से खाली कर लिया जाए तो ये बांग्लादेश के लिए सबसे बेस्ट चीज़ है वेल well, अब म्यांमार आगे कौन सी गेम चलाएगा म्यांमार किस तरह बांग्लादेश की आर्मी को परेशान करेगा वेल आई आई विश के बांग्लादेश की आर्मी पूरी तरह चितागांक हिल ट्रैक्स पे अपना जो कंट्रोल है उसको संभाल ले आप लोगों का क्या कहना है इसके हवाले से आप लोगों का जो भी पर्सपेक्टिव है आप लोग जो भी कहना चाहते हैं आप लोग बता सकते हैं कमेंट सेक्शन में वीडियो को आप लोगों ने लाज भी लाइक करना लाइक बटन सामने उससे जल्दी से क्लिक कर दें वीडियो को लाज शेयर करना है अपने फ्रेंड्स और फैमिली के साथ मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ मेरे चैनल को जल्दी सब्सक्राइब कर लें आइकन को क्लिक करके और पर तो क्लिक कर दें ताकि जल्दी वीडियो अपलोड करूँ आप लोगों को लास्ट भी नोटिफिकेशन मिले अगर आप लोग तो मुझे फॉलो करना चाहते हैं तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज वहाँ पर जाकर मुझे फॉलो कर सकते हैं ठीक है